আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তৃতীয় শ্রেণীর বাংলা পড়াবো। তো আজকে আমরা বাংলা ক্লাসে ভাষা শহীদদের কথা কথা পড়ব। তোমরা সকলেই 16 পৃষ্ঠা বের করো, প্রত্যেকেই বাংলা বইয়ের 16 পৃষ্ঠা বের করবা। আচ্ছা, গতদিন আমি তোমাদের রাজা ও তার তিন কন্যা পড়িয়েছিলাম। সেখান থেকে গতদিনের যে ক্লাস নিয়েছিলাম সেটাতে শূন্যস্থান, এমসিকিউ, প্রশ্ন উত্তর এগুলো তোমাদের নেওয়া হয়েছিল এবং বাড়িতে সেগুলো করার কথাও বলে দিয়েছিলাম। তো আমি মনে করছি তোমরা সকলে সেগুলো কমপ্লিট করেছো বাড়িতে। আজকে ভাষা শহীদদের কথা সম্পর্কে ভাষা শহীদদের কথা আজকে আমরা পড়ব। দেখো, প্রত্যেকে 16 পৃষ্ঠা বের করবা। এমনিতে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আমাদের মাতৃভাষা দিবস হচ্ছে এই ফেব্রুয়ারি মাসেই। তো আমরা সেই ফেব্রুয়ারি মাসেই যে মাতৃভাষা দিবস আছে আমাদের, সেই মাতৃভাষা দিবসটা তো আর একদিনে পাওয়া যায়নি, অনেক কষ্টের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা এটা পেয়েছি। অনেক শহীদ, ভাষা শহীদ তাদের জীবন দিয়ে গেছেন এই ভাষার জন্য শুধুমাত্র। তো সেই ভাষার যে শহীদদের যারা সেইখান সেই সময় এই জীবন দিয়ে গেছেন, উৎসর্গ করে গেছেন, আত্মত্যাগ করে গেছেন, তাদের কি কয়েকজনের কথা এখানে উল্লেখ আছে, আমরা তাদের সম্পর্কেই আজকে জানব। তো আর কয়েকদিন পরে তো ফেব্রুয়ারি আসছে, 21 ফেব্রুয়ারি, সেই ভাষা শহীদদের কাহিনী তোমরা সকলেই জানবা। তো আজকে এখান থেকে আমরা সেই সম্পর্কে কিছু জানতে পারবো। তো দেখো, সবাই 16 পৃষ্ঠায় সবাই খেয়াল করো, ভাষা শহীদদের কথা। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল, ফাল্গুন মাস, কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। তাহলে মাসটা কোন মাস? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, সালটা হচ্ছে 1952 সাল, আর বাংলা মাসে হচ্ছে এটা ফাল্গুন মাস। সময়টা এমন সময় যে সময় গাছ থেকে পাতা ঝরে পড়েছে, মানে একদম এই সময়টাই। তো এই সময়টা তোমরা গাছের দিকে লক্ষ্য করলে দেখবা গাছের পাতা ঝরে পড়েছে, কিছু কিছু গাছে আবার নতুন পাতা গজিয়েছে, সাথে কি হয়েছে, পলাশ ফুল ফুটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা চারদিকে থমথমে ভাব, পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের, পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালিদের মুখের ভাষাকে কেড়ে নিতে চায় কিন্তু ছাত্র জনতা তা মানবে না, তারা মিছিল করবে, টগবগে তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দেবে, মায়ের ভাষার দাবি ছাড়বে না। তো দেখো, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই ভাষাটা তো একদিনে আসেনি। যখন দেশ ভাগ হয়েছিল তখন কি করেছিল, পাকিস্তান আর পূর্ব পাকিস্তান একসাথে ছিল। তো পূর্ব পাকিস্তানের উপরে চাপিয়ে দেয়া হচ্ছিল যে উর্দুই হবে একমাত্র মাতৃভাষা, কিন্তু আমাদের যে পূর্ব পাকিস্তানে আমরা যারা ছিলাম তারা এটাকে আমরা মেনে নেইনি, আমরা চেয়েছি বাংলাই হবে আমাদের একমাত্র মাতৃভাষা। তো সেই বাংলা যখন ওরা যখন আমাদের উপর, পশ্চিম পাকিস্তান যখন আমাদের উপর চাপিয়ে দিচ্ছিল যে উর্দু হবে আমাদের মাতৃভাষা আর আমরা বলছি আমাদের মাতৃভাষা হবে বাংলা, সেটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটাই হচ্ছে ভাষা আন্দোলন, ঠিক আছে? তো এই ভাষা আন্দোলনের সময় আন্দোলন আমরা এখন যে পড়ছি সেখানে অলরেডি ভাষা আন্দোলন শুরু হয়ে গেছে। তো এই শুরু হয়ে গেছে, শুরু হওয়ার পরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এলাকার কথা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা চারিদিকে থমথমে ভাব, অর্থাৎ আন্দোলন চলছে, পুলিশ কি করছে, তাদেরকে নিষেধ করেছে যে মিছিল করা যাবে না, বাংলা মানে মিছিল, কোন রকমের মিছিল করা যাবে না, কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। কিন্তু যারা ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কি করেছে যে তাদের মানে ভাষাকে বাংলা ভাষায় করতে হবে, পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, যেটা বললাম পশ্চিম পাকিস্তানিরা চাচ্ছে উর্দুকে রাষ্ট্রভাষা করতে। তো আমাদের এই মুখের ভাষাটা তারা কেড়ে নিতে চাচ্ছে কিন্তু ছাত্র জনতা তা কেউই মেনে নিচ্ছে না, তারা মিছিল করছে, তারা প্রয়োজনে জীবন দেবে তবু মায়ের ভাষাটাকে তারা ছাড়বে না।
মিছিল বের হলো, পুলিশ গুলি করলো, গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেকে। তারা আমাদের ভাষা শহীদ। তাহলে দেখো, এর জন্য পুলিশ তো আগেই বলেছে মিছিল করা যাবে না, কিন্তু তারপরও ছাত্ররা মিছিল করেছে। এই মিছিলে কি করেছে পুলিশ? গুলি করেছে। আচ্ছা, এই গুলিতে কে কে মারা গেছে? রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরো অনেকে। তো এই যে মিছিলে যারা মারা গেছে এদেরকেই বলা হচ্ছে ভাষা শহীদ, মানে ভাষার জন্য তারা জীবন দিয়েছে বলে তাদেরকে বলা হচ্ছে ভাষা শহীদ। এখন দেখো, এই যে ভাষা শহীদ, তাদের কয়েকজন সম্পর্কে এখানে কিছু কথা বলা আছে, মানে তাদের সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই দেখো, আবুল বরকুত, আবুল বরকুত সম্পর্কে আমরা জানবো। দেখো, আবুল বরকুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন। তাহলে আবুল বরকত যার সম্পর্কে আমরা জানছি, সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে পড়ার টেবিল থেকে কি করেছে, ছুটে এসেছে মিছিলে যোগদান করার জন্য। যোগ দিয়েছিলেন মিছিলে, একসময় মিছিলে গুলি হলো, গুলি এসে লাগলো তার গায়ে। তো মিছিলে গিয়েছে, মিছিলে যাওয়ার পরে কি করেছে পুলিশ? গুলি করেছে। তাহলে গুলি এসে তার গায়ে লেগেছে। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন, তার সাথে যে বন্ধুরা ছিল তারা তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না, রাতেই তিনি মারা গেলেন। বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেছে কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না, সে রাতেই মারা গেছে। তাহলে ভাষা শহীদদের প্রথমে যে ভাষা শহীদ সম্পর্কে আমরা জানলাম, সে হচ্ছে আবুল বরকুত। এরপরে দেখো, রফিক উদ্দিন আহমেদ, অর্থাৎ রফিক সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো, রফিক উদ্দিন আহমেদ বাড়ি মানিকগঞ্জে। রফিক উদ্দিনের বাড়ি কোথায়? মানিকগঞ্জে। কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়। ঢাকার বাদামতলিতে ছিল তার বাবার ব্যবসায়, কিন্তু ওই দিন তার মন ব্যবসায় আটকে থাকেনি। তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে, পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান। তো মানিকগঞ্জ থেকে তার কলেজের পড়া কিন্তু শেষ হয়নি, কিন্তু সে ঢাকায় এসেছিল। ঢাকায় কি করতে আসছে? বাবার ব্যবসায় সে এসেছিল, কিন্তু ওই দিন তার ব্যবসাতে মন আটকে থাকেনি। যখন দেখছে সবাই মিছিলে যোগদান করেছে, সবাই মিছিল করছে, তখন কি করেছে রফিক? তার বাবারও ব্যবসা ছেড়ে সেও মিছিলে যেয়ে যোগদান করেছে। এবং পুলিশ যখন গুলি করেছে, তখন একটা গুলি তার মাথায় এসে লেগেছে, আর সাথে সাথেই সে মারা গেছে। মানে বরকতকে তো হাসপাতালে নিয়ে যাওয়া গিয়েছিল, কিন্তু রফিককে সেটারও সময় দেওয়া হয়নি, সাথে সাথে মাথায় গুলি লেগেছে এবং সে তার মৃত্যু হয়েছে। এরপর দেখো, আব্দুল জব্বার। আব্দুল জব্বার ময়মনসিংহের গফরগাঁওয়ে তার বাড়ি। গরিব পরিবারের সন্তান তিনি, লেখাপড়ায় বেশি এগোতে পারেননি। একসময় চাকরি নিয়ে চলে যান বিদেশে, অনেক দিন পর দেশে ফেরেন। ঢাকায় এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। ভাষার জন্য তারও প্রাণ কেঁদেছিল, বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে, তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি, রাতেই তিনি মারা গেলেন। তাহলে দেখো, জব্বারের বাড়ি হচ্ছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। গরিব পরিবারের সন্তান, খুব বেশি দূর লেখাপড়া করতে পারেনি, তো সেজন্য সে কি করেছে, বিদেশে চলে গিয়েছিল। বিদেশে গিয়ে অনেক দিন থাকার পরে সে দেশে ফিরে এসেছে, তার শাশুড়ি অসুস্থ, তো অসুস্থ শাশুড়িকে চিকিৎসার জন্য সে এসেছে। তখন দেখছে মিছিল বের হয়েছে, তারও মন কাঁদছে ভাষার জন্য, তখন কি করেছে, সেও যে মিছিলে যোগদান করেছে। পুলিশের গুলি এসে তার শরীরেও লেগেছে, তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেও বাঁচেনি, রাতেই সে মারা গেছে। এরপরে দেখো, আব্দুস সালাম। আরেক ভাষা শহীদের নাম হচ্ছে আব্দুস সালাম। ফেনী জেলায় তার বাড়ি হচ্ছে ফেনী জেলায়। তিনি ঢাকায় চাকরি করতেন। ভাষার টানে তিনিও গেলেন মিছিলে। একসময় পুলিশের গুলি এসে লাগলো তার শরীরে, তাকে হাসপাতালে ভর্তি করা হলো। দেড় মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চললো, তাকেও বাঁচা গেল না।
তাহলে দেখো ইনি কি করতো, ইনি কিন্তু চাকরি করতো, কিন্তু তারও তার মাতৃভাষার উপরে এত বেশি টান যে সে কি করেছে, যোগদান করেছে মিছিলে এবং পুলিশ তাকে গুলি করেছে। সে তার জীবনের সাথে কতদিন ধরে, 1 মাস ধরে, প্রায় 1.5 মাসের মতো যুদ্ধ করেছে, কিন্তু তারপরেও বাঁচতে পারেনি। এই ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন, তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন, তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে। তাদের ত্যাগের কথা ভুলে যাওয়া নয়, তারা অমর, আমরা কখনো তাদের ভুলবো না। তাহলে দেখো এই যে ভাষা শহীদ, অর্থাৎ এরা ভাষার জন্য প্রত্যেকে তাদের অমূল্য জীবন দিয়ে গেছেন। তো এই জীবন দিয়ে হলেও তারা কি করেছেন, ভাষাকে রক্ষা করে গেছেন। মানে আমরা যে বাংলা ভাষায় এখন এত ভালোভাবে কথা বলতে পারছি, মনের সমস্ত আবেগ সুখ দুঃখ প্রকাশ করতে পারছি, এই মাতৃভাষা আমরা একদিনে পাইনি। অনেক জীবনের বিনিময়ে, অনেক উৎসর্গের বিনিময়ে আমরা এই ভাষাটাকে পেয়েছি। তো যখন দেখো পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর তো সবসময়ই সবকিছু চাপিয়ে দিয়েছিল, কোনো কিছুই আমরা মানে চাওয়ার সাথে সাথে পাইনি, অনেক যুদ্ধ, অনেক বিনিময়, অনেক কিছুর বিনিময়ে আমরা পেয়েছি। তো এর মধ্যে একটা অন্যতম হচ্ছে ভাষা। ভাষা সবার প্রথমে তো তারা আমাদের মুখের ভাষাটাই কেড়ে নিতে চেয়েছিল। আমরা যে আমাদের মনের আবেগটা মনে মানে প্রকাশ করতে পারবো, সেটার জন্য বাংলা ভাষাটাকেও তারা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল, আমাদের ওপরে কি জোর করে উর্দু চাপিয়ে দিচ্ছিল। তো দেখো এখানে যারা শহীদ হয়েছেন, সালাম, রফিক, বরকত, জব্বার সহ যারা শহীদ হয়েছেন, তারাও কিন্তু এই মাতৃভাষাটাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলেন। আর নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলেন বলেই প্রত্যেকে দেখো বিভিন্ন কাজে এসেছে, কিন্তু তারপরেও তারা তাদের সেই অমূল্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন শুধুমাত্র ভাষার জন্য, যে আমাদের মাতৃভাষা হবে একমাত্র বাংলা, আমরা অন্য কোনো ভাষাকে মাতৃভাষা হিসেবে গ্রহণ করব না। তো দেখো এখানে এখন তো ফেব্রুয়ারি মাস, সামনে 21শে ফেব্রুয়ারি আছে, আমরা সেই আত্মত্যাগের বিনিময়ে যে ভাষাটা পেয়েছিলাম সেটারই 21শে ফেব্রুয়ারি আসবে। তোমরা সকলেই জানো নিশ্চয়ই যে মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো দেখো তোমরা সকলে এই যে পড়ালাম ভাষা শহীদদের কথা, এটা তো তোমাদের সকলেরই জানা উচিত, যেহেতু ভাষার মাস চলছে আমাদের, আমরা সব জানছি বুঝছি, তাহলে তোমরা এটা সকলে বাসায় পড়বা, ঠিক আছে? পড়ার পরে দেখো তোমাদের জন্য আমি এখানে কিছু কাজ দিয়েছি, এখানে কিছু শব্দার্থ লিখে দিয়েছি। দেখো থমথমে মানে হচ্ছে বিপদের ভয়ে নীরব অবস্থা। এরপরে দেখো মিছিল, মিছিল মানে হচ্ছে শোভাযাত্রা। টগবগে মানে হচ্ছে গরম হয়ে ওঠা। বেপরোয়া মানে হচ্ছে ভয়হীন। হাসপাতাল মানে হচ্ছে চিকিৎসালয়। অমর মানে হচ্ছে যার মৃত্যু নেই। আত্মত্যাগ হচ্ছে নিজের প্রাণ উৎসর্গ করা। তাহলে দেখো এখানে আমি যে শব্দার্থগুলো তোমাদেরকে লিখে দিয়েছি, এগুলো ছাড়াও আরো দুই একটা আছে। বইয়ের একদম শেষের দিকে 104 পৃষ্ঠায় যে দুই একটা হয়তো বাকি গেছে, মানে বাদ পড়েছে আমার, 104 পৃষ্ঠায় দেখবা সবগুলো শব্দের অর্থ দেয়া আছে। তোমরা সেখান থেকে প্রত্যেকটা শব্দের অর্থ, বাড়িতে বসে আছো যেহেতু, বাড়িতে বসে তো মানে তোমাদের এখন পড়তে হবে, যেহেতু ক্লাস সশরীরে চলছে না, তাই অনলাইনে ক্লাস যেহেতু নেওয়া হচ্ছে, আমি মনে করছি তোমরা সবাই টেক্সটটা পড়বা এবং বাড়িতে এগুলো মুখস্থ করবা, খাতায় লিখবা, এটাই তোমাদের হোমওয়ার্ক, এটাই তোমাদের কাজ। যখন সশরীরে ক্লাস শুরু হবে তখন এগুলো আবার আমাদের আলোচনা করার মানে অবশ্যই সুযোগ হয়তো পাবো, তো ক্লাস তখন আবার শুরু হলে সে পড়াগুলো আবার তোমাদের পড়ানো হবে। তো দেখো তোমরা এগুলো এই কাজগুলো বাড়িতে সকলেই করবা, আর পরবর্তী দিন বাকি যে কিছু বাকি আছে, যেমন শূন্যস্থান, এমসিকিউ, প্রশ্নের উত্তর, সেগুলো বাকি সামনের দিন শেষ করে দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।